পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় মিশ্রিত দ্রবণকেই বলা হয় নেসলা দ্রবণ। তাহলে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণ, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, সংকেত লিখে দেখবেন, এই পটাশিয়াম মার্কারি আর টেট্রা আয়োডো, এর সাথে ক্ষার থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দ্রবণটাকেই বলা হয় নেসলার দ্রবণ। তাহলে পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় ক্ষারীয় দ্রবণকেই বলা হয় নেসলার দ্রবণ। এটা কিভাবে প্রস্তুত করা হয় সেটা এখন জানতে হবে। নেসলার দ্রবণ প্রস্তুত করার জন্য বর্ণহীন মার্কুরি ক্লোরাইড, বর্ণহীন মার্কুরি ক্লোরাইড দ্রবণের মধ্যে বর্ণহীন পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে প্রথমে মার্কিউরিক আয়োডাইডের লাল বর্ণের অধিক্ষেপ এবং দ্রবণীয় পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাহলে বর্ণহীন মার্কিউরিক ক্লোরাইড এর সাথে বর্ণহীন পটাশিয়াম আয়োডাইড যুক্ত করলে উৎপন্ন হবে মার্কিউরিক আয়োডাইডের লাল বর্ণের অধিক্ষেপ আর দ্রবণীয় পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এটা প্রথম স্টেপ বা প্রথম ধাপ। তাহলে মার্কিউরিক ক্লোরাইড, এ হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, মার্কারির যোজনী 1 2, যদি 1 যোজনী হয় মার্কিউরাস, 2 হলে মার্কিউরিক, মার্কিউরিক ক্লোরাইড বর্ণহীন, এর সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে উৎপন্ন হবে মার্কিউরিক আয়োডাইড, এটা অধক্ষেপ করবে রেড কালার প্লাস পটাশিয়াম ক্লোরাইড দ্রবণীয়, এটা প্রথম স্টেপ। তাহলে মার্কিউরিক আয়োডাইডের যে অধক্ষেপ পড়ল আর পটাশিয়াম ক্লোরাইড দ্রবণীয় পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এই অবস্থায় এর মধ্যে আরো যদি এই মার্কিউরিক আয়োডাইডের মধ্যে অধিক পরিমাণ যদি পটাশিয়াম আয়োডাইড যোগ করা হয় তাহলে লাল বর্ণের মার্কিউরিক আয়োডাইডের সাথে পটাশিয়াম আয়োডাইডের আবার বিক্রিয়া ঘটে। তাহলে সেকেন্ড স্টেপ, যদি মার্কিউরিক আয়োডাইড এই যে দ্রবণটা আছে এই যে অধক্ষেপ করছে লাল বর্ণের, আরো যদি পটাশিয়াম আয়োডাইড দেওয়া হয় অধক্ষেপের সাথে বিক্রিয়া শুরু হয় আরো মার্কিউরিক আয়োডাইড দিলে, তখন আরো পটাশিয়াম আয়োডাইড দিলে তখন পটাশিয়াম আয়োডাইড মার্কিউরিক আয়োডাইডের সাথে বিক্রিয়া করে, লাল বর্ণের অধক্ষেপটা সেই অধক্ষেপের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে উৎপন্ন করে নেসলা দ্রবণ পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এই দ্রবণটা উৎপন্ন হয়। এখন এই দ্রবণের সাথে আমরা যুক্ত করে দেবো ক্ষার, পটাশিয়াম মার্কিউরেট টেট্রা আয়োডো, এর সাথে যুক্ত করে দেবো কি ক্ষার, ক্ষার যুক্ত করে দিলে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড হোক আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হোক, একেই বলা হবে ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট, একেই বলে নেসলা দ্রবণ। একেই বলে নেসলার দ্রবণ।